রকম রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি শুরু করছি কালকে বিকাল থেকে কালকে বিকেলে বাহিরে গেছিলাম হাঁটতে তা আপনাদের সাথে কিছু শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে মনে হয় আপনাদের কাছে দেখে চারিদিকে রাস্তা চারটা রাস্তা খুব বড় বড় বিশাল এখানে একটা ব্রিজ আছে ব্রিজের উপর আসলাম নিচে এর রাস্তা রাস্তা বাঘ বাগুলো থামা থামি নাই স্বাধীন মতন চলছে কোন যানজট নাই যে পানে একটা ফোয়ারা পানি জনার কাছে যাব আমরা এখন গরমের সময় পানি দেখলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় কি আপনারা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন আমার কাছে যা ভালো লাগে তাই আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে বলে দিবেন তখন বিকেল বেলা আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল এই পানুগুলো অনেক ঠান্ডা পানি ধরলে মানে সাথে সাথে আমার সর্দি লেগে যায় এত ঠান্ডা পানি খুব ভালো লাগছিল রাস্তার মাঝখানে এটা চারিদিকে রাস্তা এটা হচ্ছে ব্রিজে ব্রিজের উত্তর পাশে আর ওটা হচ্ছে ব্রিজের দক্ষিণ পাশে সরি দুটা ফোয়ারা আমার ভালো জিনিস দেখলে আমার খালি তাকাই থাকতে মন চায় কথা বলতে আর মন চায় না তাকে শুধু দেখতে ভালো লাগে এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি দূরে পাহাড় দেখা যাচ্ছে ভালো লাগে গালু গাড়ি ঘুরে চলছে কোনো যানজট নেই আর বাংলাদেশে বাপ রে বাপ একবার জ্যামে বস পড়লে বারোটা বেজে যায় এখন অবশ্য কমছে যানজট বাংলাদেশে বাসার দিকে ফিরে যাচ্ছি আকাশটা কেমন মেঘলা অনেক মনে হয় বৃষ্টি আসবে জন্য তাড়াতাড়ি আর কি চলে যাচ্ছি বাসায় যাওয়ার সময় একটু কিছু কেনাকাটা যাওয়ার সে আসলাম এখানে বিডু করা নিষেধ মিষ্টি লাউ বাজি করব। বিদেশি মিষ্টি লাউ স্টাইলে রান্না করব এভাবে আমি কেটে নিয়েছি পরে পিয়াজ মরিচ তেলে দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম এটা হলো কালা সাদা কালা বাসিন মাছ দিয়ে রান্না করেছিলাম মিষ্টি লো বাজে আমার হয়ে গিয়েছে আমি আবার কালা বা সিনার আলো দিয়ে বাজি করেছিলাম মজা লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আমার রান্না বান্না সব কমপ্লিট রাত্রে ওই যে বৃষ্টি নামছে বিকেলবেলা আকাশটা মেঘলা দেখছিলাম কেদেশে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই কাদা নাই বৃষ্টি আবার বালাশের মতন জোরও জোরে আসে না মানে জ্বরের মতন আসে না অল্প অল্প বৃষ্টি হয় পানিও কোথাও জমে থাকে না রাস্তাঘাট সব পরিষ্কার হাঁটতে ভালো লাগে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে বলবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলে আমাকে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম